আমি আমার ফিউচার ভিশনে ইস্তশাপুল মুস্তাকবেল ভবিষ্যৎ দর্শনে কোরআনের দর্পণে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি যারা এখন মসজিদে আকসা ভাঙ্গার জন্য এই কাজ করছে এখানে আসলে যুদ্ধবিগ্রহের অন্য কোনো কিছুই নেই এখানে যত ক্ষোঁড়া যুক্তি এটা সেটা মূল কথা হলো মসজিদে আকসা ভাঙবে এটা তারা পরিকল্পনা নিয়ে ফেলেছে এখানে টেম্পল নির্মাণ করবে পরিকল্পনা করেছে মূর্তি স্থাপন করবে অলরেডি সেটা মূর্তি বানিয়ে রাখা হয়েছে তোমরা যারা মূর্তি বানিয়েছে তোমরা তো জানো আমি না হয় বললাম তোমরা চিন্তা উনি কোথেকে শুনলো আমার আমি কোথেকে শুনলাম সেটা জানার দরকার নেই তোমরা মূর্তি বানিয়েছ এটাও সত্য টেম্পল বানাবে এটাও পরিকল্পনা করছো এটাও সত্য সেই জন্যই এত মহা তাই না তো পরিণতিটা তোমাদের কি হবে এটা ফাজা আলহম কাল কেন এই পরিণতিটা হবে এই হবে যে আব্রাহা একটা টেম্পল বানিয়েছিল সাবায় ইমানের সাবায় তারা একটা টেম্পল বানিয়েছিল তো সেটাকে নাম দিয়েছিলো কারাবাতুল ইয়ামানিয়া আল কারাবাতুল ইয়ামানিয়া এটা ইয়ামানি কাবা টেম্পল ওরা টেম্পল বানিয়েছিল তো সেটাতে একটা ইতিহাস আছে সেই টেম্পলের মধ্যে একজন কোরাইশি তিনি পায়খানা করেছিলেন যেটা তো নাপাক পাক তুই এটা না পাক টেম্পল বানিয়েছিস এই টেম্পলের জন্য আমার পবিত্র লাভবাহিক এখানে তো পাওয়ার উপযুক্ত না এখানে পায়খানার উপযুক্ত পায়খানা করেছে লোকটা হলো কোরাইশের মানে কারবার প্রতিবেশীদের একজন এইটা ক্ষিপ্ত হয়ে সে তার পরিকল্পনা ছিল সে এমনিও আসতো কিন্তু ওই ঘটনার প্রেক্ষিতে সে তেলে বেগুনে অগ্নিশর্মা হয়ে আউট অফ কন্ট্রোল হয়ে ষাট হাজার বাহিনী নিয়ে ফেল আসাবুল ফিল হাতিওয়ালা হাত হস্তি বাহিনী নিয়ে এসে এসেছিল তো সেখানে যেমন একটা টেম্পল নির্মাণ করে সেই টেম্পল স্থাপিত হবে এবং মানবজাতি টেম্পলের ওখানে গিয়ে মূর্তি পূজা করবে এটা করতে গেলে কাবাকে ধ্বংস করতে হবে তো সে মসজিদে হারাম ধ্বংস করতে এসেছিল তার টেম্পলকে টেম্পার দেওয়ার জন্য তার টেম্পলকে সে মানব জাতিকে করবে আল্লাহ পরিণতিটা কি করেছেন ওই টেম্পল নির্মাতা আব্রাহার যে পরিণতি আল্লাহ করেছেন ফাজা আলহম কাস পিম্মা এখন যারা আরেক টেম্পল বানাতে চাও সরাসরি বাইতুল মাকদেশ ভেঙ্গে সেইম পরিণতি হবে আমি আল্লাহর কসম করে বলছি পরিণতি এরকম আসবে এরকম আসবে এর কোনো ব্যত্যয় হবে না এখন যারা এদের সাথে সাথী হয়ে আছেন এদের এদের এই অন্যায় জেনোসাইডে গণহত্যায় সাড়া দিচ্ছেন আপনাদের উপরই এরকম ভোগ করতে হবে দয়া করে এরা এখন লায়নাতুল আতুল আগ সামিন অষ্টম দশকের অভিশাপের মধ্যে এরা বিরাজ করছে অভিশাপ চলে এসছে অলরেডি আর আল্লাহ যদি অভিশাপ দেন কোথাও সে মরুভূমিতে সে বন্যায় ডুবে যাবে আর আল্লাহ যদি তাকে বাঁচান মহাসাগরের বুকে সে শুকনো রাস্তা হেঁটে কিনারে উঠে যাবে আল্লাহ হলেন এমন অনন্ত সর্বশক্তিমান আল্লাহ তো তিনি ওই টেম্পল নির্মাতা আব্রাহার যে পরিণতি করেছিলেন এই টেম্পল নির্মাতারও পরিণতি সেরকম না হোক কিন্তু রেজাল্ট তো একটাই ধ্বংস সেই ভয়াবহ ধ্বংস আসবে ধ্বংস হলেই তো হলো জবাই করা আপনি আগুনে ফেলেন বা একশো কোটি টুকরা এখন একই কথা ধ্বংস তো হয়ে গেলো মারাতে গেলো ওরকম কাশিমকুল টাইপের পরিণতি আসবে এখন এইটা কোথা কোথেকে বোঝা যায় যে পরিণতি একই হতে পারে একই হবে হবে নিশ্চিত আমার কাছে আমি একেবারেই নিশ্চিত ধরে আপনাদেরকে দেখাচ্ছি পরিণতিটা সেটা আসবে ভয়াবহ সেই পরিণতিটা সুরাতের এসরা থেকে নেন কেন আমরা যখন বলি যে অমুক ধ্বংস হয়েছে অমুক অমুক ধ্বংস হয়েছে তখন কি বলি ফেরাউন নমরুত সাদ্দ সিমিলার ফেরাউন যেমন ধ্বংস হয়েছে নমরুদ যেমন ধ্বংস হয়েছে সাদ্দ যেমন ধ্বংস নিয়ে কিছু একটা আছে তার নামটা নিয়ে ধরুন সাদ্দ ঐতিহাসিক নাম ফেরাউন নমরুত সাদ্দ ধ্বংস হয়েছে সিমিলার তাই না আর যখন বলি কে মুক্তি পেয়েছে কারা মুক্তি পেয়েছে ষড়যন্ত্র থেকে ইব্রাহিম মূসা ঈসা মোহাম্মদ সাল্লাম ওনারা মুক্তি পেয়েছেন সিমিলার আল্লাহ তালা একটা সিমিলারিটি রক্ষা করেছেন এক জায়গায় সোরা ইসরালের শুরুতে সেটা কি মিনাল মসজিদ ইল হাও র মিলল মসজিদ ইল অ কৌশল না এটা আমার মতে মত না আমার আমার ফিউচার ভিশনে আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ এখানে বলে দিয়েছেন যে মসজিদে হারাম আর মসজিদে আকসা এক। একই আল্লাহর মসজিদ আলিল্লা এক আল্লাহর এবং এই সিমিলারিটির যেমন বেঁচেছেন কে ইব্রাহিম ইসা মোহাম্মদ বেঁচে গেছেন ধ্বংস হয়েছে কে ফেরাউন নমরুদ সাদ্দ তাহলে মসজিদে হারাম মসজিদে হারাম একসাথে উল্লেখের দ্বারা এই ফায়দা আসলো যে মসজিদে হারামকে যেভাবে আল্লাহ আব্রাহা বাহিনী থেকে হেফাজত করেছেন শেষ জমানায় মসজিদে আকসাকেও সেইভাবে আল্লাহ সেভ করবেন হেফাজত করবেন সেই হেফাজত পাখি আবাবিল দিয়ে হোক মানুষ আবাবিল দিয়ে হোক ছয়শ পাখার জিব্রাইল আমিনকে দিয়ে হোক এমনি তো শান্ত মালাইকে পাখা বিস্তার করে আছেই এলা রহমান বাসে নেহা তাহা আলা ফিলিস্তিন অঞ্চলের উপরে তারা পাকা বিস্তার করে আছে অলরেডি নাইট ভীষণ বলছে যে জিব্রাইলে সে গেছেন অলরেডি সাজার জন্য এসে গেছেন অলরেডি ভয়ঙ্কর তথ্য দিলাম কিন্তু এমনি নেবেন না হালকাভাবে নেবেন না কিছুতেই এখানে বাইতুল মোকদ্দাস ধ্বংস করতে পারবে না ওরা 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 মূর্তি বানিয়ে ফেলেছে অলরেডি এখানে মূর্তি রাখবে টেম্পল নির্মাণ কোনো দিনও আল্লাহ এটা হতে দেবেন না অলরেডি এক লেখে একের পরে যদি এক ট্রিলিয়ন শূন্য লেখেন একের পর আবার বলছি এক ট্রিলিয়ন শূন্য যদি লেখেন তাহলে তত লক্ষ কোটি বার এই ফিলিস্তিন বিরোধী এই গণহত্যাকারীরা পরাজিত হবে আর এক লেখে এক ট্রিলিয়ন শূন্য দিলে যত হয় তোতোবার ফিলিস্তিনের মুক্তির আমি মানুষ বিজয়ী হবে ইনশাআল্লাহ রেজাল্টটা বলে দিচ্ছি আপনাদেরকে মিনাল মাসজিদুল হারামে ইলাল মাসজিদুল আকসা মসজিদ হারাম আল্লাহ এটার নিরাপত্তা দায়িত্ব নিয়েছেন তো এটার সাথে যেই মসজিদ সেটা কি একই সিমিলার একই এটা হোমকি দিয়েছেন মর্যাদাও বর্ণনা করেছেন হুমকিও দিয়েছেন ইতিহাস বলে দিয়েছেন যে মসজিদে হারাম ওইটা যেমন টেম্পল বানো এসে ভাঙতে চেয়েছিল মসজিদে আকসাও টেম্পল বানানো হবে ভাঙার চেষ্টা করা হবে যে ইতিহাস দুই মসজিদের একই ইতিহাস সেই টেম্পলের ইতিহাস ওখানেও আব্রাহার টেম্পল আর এখানে এখন আরেক নতুন টেম্পল সেই টেম্পলের ইতিহাসে টেম্পল ওলাদের ইতিহাস তো অতএব পরিণতি এক অপরাধ যখন এক হয় পরিণতি একই হয় এই জন্য ফাঁতাবেরইয়া অলিল আফ সার সুরা হাসরের একবারে শুরুতে ফাঁতাবের অলিলাফ সার এতে বার রানিং ঘটনাকে অতীতের ঘটনার সাথে মিলাও অতীতের ঘটনায় অতীতের অপরাধে যে শাস্তি আমি দিয়েছিলাম রানিং অপরাধে একই শাস্তি দেব ফাঁতাবিরুইয়া অলিল আভ সার দুই নম্বর আয়াত সম্ভবত হ্যাঁ দুই নম্বর আয়াত সুরা আলহাসরের ওখানে দেখুন আচ্ছা তো এইখানে যে মসজিদে হারাম আর মসজিদে মসজিদে আকসার মধ্যে একই সেম ঘটনা ঘটবে এটা এটা মসজিদে হারাম যেমন আল্লাহর এরিয়া হাজ ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ ওটাকে নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে নিরাপদ মান দেখা হোকা না মে যে আসবে নিরাপদ তাই না এগুলি হলো ধর্মীয় এলাকা আধ্যাত্মিক এরিয়া আল্লাহর খাঁস এরিয়া শাহর এরিয়া রাজাধিনাজ মালিকুল আমলাকের এরিয়া খবরদার এখানে কোন গোলামের জাত গোলাম এখানে শয়তানি করতে আসবি না মেসাকার হয়ে যাবি একেবারে তো এখানে এখানে আল্লাহ না হাওয়ালা মসজিদে আকসাব বলে একটা কথা জুড়ে দিয়েছেন আল্লাহ বারক না হাওলা যে ওখানে মসজিদে হারাম মসজিদ বলে হারাম উল্লেখ করেছেন এটা মহতারাম এটা নিষিদ্ধ কোনো শয়তানি নষ্টামি কোনো অপরাধ এখানে সংগঠিত করা যাবে না তো এখন মসজিদে আকসা হলো দূরবর্তী মসজিদ এটা তো কোনো বিশেষণ উল্লেখ করেননি এই জন্য আল্লাহ জি বারাক না হাওলাহু বলে আল হারাম মসজিদে হারাম আল হারাম শব্দের সিমিলার মানা সিমিলার একটা ইশারা এখানে করে দিলেন এটাও কিন্তু ওই রকম মোবারক ওটা যেমন মোবারক মসজিদে হারামের ব্যাপারে লাল্লাজি বেবাক্কাতা মোবারক আসুর আলে ইমরানে যেমন ওই ওই ঘর যেটা মক্কায় আছে এটা মোবারক বরকতময় সেম একই শব্দ মসজিদে আকসা বলে আল্লাহ মারক না লাহু যার আশপাশ আমি মোবারক করেছি এটা ধর্মীয় বরকতের এরিয়া ধর্মীয় এটা বাইতুল মোকাদ্দাস এটা নাম আল কুদস পবিত্র এটা পাকিজা এরিয়া মোকাদ্দাস এখানে কোনো এটা কাফের এরিয়া না কোনো বেইমানের এরিয়া না কোনো উলঙ্গ জাতির এরিয়া না মদখর জাতির এরিয়া না যেন সাইটকারীর কোনো এরিয়া না বিশ্বব্যাপী সমস্ত ফিতনা ফাসাদ পাপাচার এবং খুন খারাবির যেসব মানুষ তাদের এরিয়া না তাদের ওই সব কর্মের এরিয়া না এটা এটা হলো মুবারক হলো আল্লাহ পালোপকারের এটা এরিয়া। এটা 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 হলো মানুষের জীবন বাঁচাবার এরিয়া এটা বাহারাক না হাওলাহ বারাক না হাওলাহ তো একই মসজিদে হারাম ভাঙতে যারা গিয়েছিল তাদের যা হয়েছে কাশফিম মাকুল তোমরা যারা তোমরা বলতে আমি কাদেরকে বুঝেছি এই যুদ্ধ এই জেনোকারীরা তাদের সহযোগীরা যারা আশা সারা পেতে আল্লাহ যে কি পরিণতি করবেন আমার আজকের এই কথাগুলো তোমাদের রোড ম্যাপ আমি বলে দিলাম আমি চাই না তোমরা আল্লাহর মারে মরে যাও অলরেডি আকাশের ব্যবস্থা হয়ে গেছে আমি ব্যক্তিগতভাবে ইব্রাহিম ফ্যামিলির সন্তান হাজর ইব্রাহিম আল খলিলের ওই ফ্যামিলির সন্তান আমি আমাদের এই ফ্যামিলিতে আল্লাহ তালা অতীতে ওহি রেখেছেন একটা সূত্র রেখেছেন কেয়ামত পর্যন্ত এটা থাকবে আমরা যাক সেটা আমরা বলতেছি না কিন্তু ডাইরেক্ট কোরআন থেকে বলছি তো এইখানে এই অন্যায়কারীদের পরিণতি ভয়াবহ হবে তো এই যে এখানে সুরাবান ইসলার প্রথম আয়তে যা বললেন এটা সপ্তম আয়তে মোটামুটি ক্লিয়ার করে দিয়েছেন ফাইজা ওয়াউদুল খেরওয়াতে লেয়া সু উ উজু হাকুম ওলাইয়া দখলুল মসজিদা কামা দখল উহ উ ওলা মারুরা তিম ওলাই আলা উতবে র হেভাই তেল মকদ্দাসকে ধ্বংস করতে যখন আসবে আবার টেম্পল ওলারা যখন এখানে আসবে আল্লাহর মসজিদ ধ্বংস করার জন্য মূর্তি স্থাপন করার জন্য তো এটার প্রতিরোধ বাহিনী আল্লাহ যেটা দিবেন লেইয়া সু উ উজু হাকুম তোমাদের চেহারাকে কলঙ্কিত করে দিবে। কালিমা যুক্ত করে দেবে চেহারা কালো হয়ে যাবে চেহারার কথাটা এটা এই আঁখিরিজ জামার সাথে মিলে কারণ এখন আমরা সবাই চেহারা দেখাই আপনারা আমার চেহারা দেখতেছে এখন মিডিয়াটা এখনকার যুগটা হলো চেহারা দেখার এরিয়া হঠাৎ যদি কেউ আনন্দিত হয় মিডিয়ায় বোঝা যায় না আর উনি খুব প্রসন্ন আর হঠাৎ যদি তার খুব মহাবিপদ আসে চেহারা কালো দেয় তো চেহারা বোঝার এই যুগের মতো চেহারা বুঝবার যুগ পৃথিবীতে আর কোনো যুগ যায়নি এই জন্যই লইয়াছ উজু হকুম যে ওদের চেহারাকে একবারে কি করে দেবে মন্দ কলঙ্কিত করে দেবে আবিলতা মুক্ত করে দেবে হ্যাঁ মলিন করে দেবে ওই তো ফরাস্ত হবে আস্তে আস্তে পরিনীতি চেহারা মলিন হয়ে যাবে কদিন পরে অলরেডি মলিন এখনো এখনো কিন্তু আমি ভালো চেহারা দেখি না যাই সময় থাকতে তোমরা তহবা করোপর করো তোমরা যদি বাইতুল মক্কদাস পেতে চাও ইসলামে ঢুকে যাও তুমি বাইতুল মক্কদাসের খাদম হয়ে যাও যে আমরা মুসলিম আল্লাহ অনেকে তোমাদের মধ্যে অনেকে আল্লাহ চুজ করবেন ইনশাল্লাহ সারা বিশ্বে আল্লাহ আল্লাহ চুজ করছেন পছন্দ করছেন আমার বাংলাদেশের জন্য আমার বুকটা ভরে গেছে আনন্দে যে আলহামদুলিল্লাহ আমার বাংলার দামাল ছেলেরা একটা সত্য সিদ্ধান্ত হক সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তোমাদেরকে সমস্ত গুণে আল্লাহ ক্ষমা করে দেন আমাকেও ক্ষমা করে দেন তোমাদেরকেও ক্ষমা করে দেন এবং তোমাদের অগ্রযাত্রার আমি সাথেই আছি ইনশাল্লাহ যদি আমি দূরে আছি তোমরা এগিয়ে যাও ইনশাআল্লাহ সাইফুল আজমের স্মৃতি তোমরা ধরে রাখো সাতষট্টির ওই ওই স্মৃতি তোমরা আবার উজ্জীবিত করো ইনশাআল্লাহ তো সূক্ষ্মদর্শী বাঙালি জাতি আমরা আমরা ষোলো কোটি দিতে পারবো রক্ষার জন্য কোটি প্রাণ আমরা দেব ইনশাআল্লাহ আমাদের বিশাল আমরা বিশাল জাতি আমাদের আমরা অষ্টম বৃহত্তর জাতি রাষ্ট্র জনসংখ্যার দিক থেকে ইনশাআল্লাহ আমরা ছোট না আমরা বিশ কোটি মানুষ আমাদের গণনা একটু এরপর হয় সেটা অন্য জিনিস আমাদের বিশ কোটি মানুষ বর্তমান বিশ্ব রাষ্ট্রবিজ্ঞানে বিশ কোটি জনসংখ্যা থাকলে যে বিশাল রাষ্ট্র তা আমরা আছি ফিলিস্তিনের পাশে ইনশাল্লাহ তো লেয়া সু উজু এখানে এ সু আসতেছে বলে ইয়দ খুল কামা দেখাল উহু আউ মার না আগের মতো আবার এরা মসজিদ ঢুকবে বিজয়ীরা ইনশাল্লাহ এরা মসজিদে ঢুকবে অলি উত্তর বেরো মালা ওরা যা করেছে ওদের অহংকার নির্মাণ করেছে সব ধুলোই মিশিয়ে দেবে ধ্বংসে ধ্বংসযজ্ঞে পরিণত করবে তাহলে এইখানে একটা পরিণতি পাওয়া গেল মসজিদে হারাম আর মসজিদে আকসার পরিণাম একই এটাকে যে সেবা দেবে রক্ষা করবে সে উজ্জীবিত হবে নিরাপত্তা পাবে নিরাপত্তা বলতে কি দুনিয়ার নিরাপত্তা হলো দুনিয়ার দুনিয়ার বুকে নিরাপত্তা কি যে ইমান নিয়ে চলে গেলাম ইমান ও আমার নিয়ে চলে গেলা আর আখরাতে নিরাপত্তা কি জাহান নাম থেকে মুক্তি হয়ে গেল তো যারা মরলে গা শহীদ বাঁচলে গাজী গাজী নিরাপদ হয়ে গেলা আর বেঁচে আছো তুমি শতযুদ্ধ করে গৌরব নিয়ে আর মরে গেলে তো তুমি আর একটা মেশা বাসা বাঁচলা জাহান্ন নাম থেকে আচ্ছা আপনাদেরকে আমি আরেকটা ঘটনা দেই আল কোরআন এমন ঘটনায় বর্ণনা করে যেটা যুগে যুগে করতে থাকে এই বাইতল মোকদ্দাসে তালুত জালতের কাহিনী আছে আজকে ওখানে যেমন আমি আব্রাহাজের টেম্পল নির্মাণ করার করে কা ধ্বংস করতে এসেছিল হস্তি বাহিনী হাতির হাতি হাতি নিয়ে এসেছিলো কী আশ্চর্য কথা আজকে যারা এই আরেক টেম্পল বানিয়ে বাইতের মকাদাস ধ্বংসের জন্য এদের ট্যাঙ্কগুলো তো হাতি সাজগুলি হস্তি এই যুগে লোহার হাতি এগুলো ইস্পাতের হাতি একই ওটা হল রক্ত মাংসের হস্তি এগুলো হলো লোহা ইস্পাত ইত্যাদির হস্তি একই একই জিনিস সেম দেখুন সিমিলার সিমিলারি আপনি মিলান পরিণতি যে এক হবে ওখানে জালুতের সৈন্য সংখ্যা ছিল এক লক্ষ আর তালুতের সৈন্য সংখ্যা ছিল সাড়ে তিনশো তিনশো তেরো তিনশো তেরো অসহায় আজকের আজকের রক্ষার জন্য জীবন দিচ্ছে জীবন লড়া করছে এরা ওই তিনশো তেরো অসহায় আর যারা এদেরকে মারতে আসছে তারা জালুদ বিশাল বাহিনী তাই না মিলান আচ্ছা ওখানে ওই তিনশো তেরো জন কারা ছিল ফাশারি বুমিন কালিলাম মিন হোম তালুদ বলেছিলেন যে একটা নদী পার হতে হবে এক কোষ পানি যে পান করবে সে টিকে যাবে এক কোষ বেশি পান করলে তুমি আউট এটা দুনিয়ার মেশাল দুনিয়া তুমি বেশি খেতে যাও আউট আল্লাহর পছন্দের কাতার থেকে আর এক কোষ খাও এক আজলা খাও পান করো তুমি টিকবা এখানে কিন্তু খাও কথাটা আছে ওমানলাম ইয়া আম হতো খাওয়া পানি খাওয়া এটাও শুদ্ধ কথা পানি পান করা এটাও শুদ্ধ কথা পানির মধ্যে খাদ্য গুণ আছে তো যাই হোক তো এখানে যেটা হলো আপনার তো সেখানে এক কোশ পানকারী টিকেছে তিনশো তেরো জন তারা টিকে গেছে এই যে এক কোষ ঠিক আজকে গাজার অবস্থা রাফার অবস্থা এক কোষ এক কোষ পানই হয়তো তারা বাঘে পায় এর বেশি না বা এটা এক কোষটা একটা একটা পরিমাণ এরা খাদ্যদ্রব্য যা পায় ওই এক কোষ ওই তিনশো তেরো জন যে এক কোষ পেয়েছিল এক আঁচলা পেয়েছিল এরা এই বুভুক্ষ এই জনগোষ্ঠীটা আজকে তাদের কমালো এ আঁচলা মিলে তাহলে সিমিলার মিলে গেল সংখ্যায় মিলে যাচ্ছে তোমাদের শক্তি আর এদের শক্তি কি এরা ওই তিনশো তেরোর মতোই আচ্ছা ফরি নদীটা কি হলো হ্যাঁ তারা তারা দোয়া চেয়েছিল রব্বানা আফ্রিক আলাইনা সবর অসভ্য থাকো দা মানে অনসর না আলাল কমিল কাহ ফেরিন হে আল্লাহ সবর ঢেলে দাও অবিচলতা অটলতা ঢেলে দাও আমাদের উপরে আমাদের কদমকে তুমি সাবিত রাখো দৃঢ় রাখো অবিচল রাখো অনসরণা আল কমিল কাফেরদের উপরে আমাদেরকে বিজয়ী কর ঠিক এই দোয়াগুলি এখন করছে ফিলিস্তিন যোদ্ধারা আমাদের বন্ধুরা তারা এই দোয়াগুলি করছে মিলে গেল আচ্ছা আর একটা মিলান কামিন ফেয়াতিন কলিলাতিন গোলাবত ফেয়াতান কাসির আতম কত ছোট ছোট দল বিশাল দলের উপরে বিজয়ী হয়েছে বেএজ আল্লাহর পারমিশনে সফহানুল্লাহ মিলান মিলে গেছে আর লাস্ট কিভাবে তারা তাদেরকে পরাস্ত করলো আল্লাহর অনুমোদন ক্রমে আর দাউদ হত্যা করলো জালুদকে শেষ ওই একটা পাথর দিয়ে একটা পাথর আজকে তো ফিরিস্তিন এরা তো যা পায় ওইটাই মারে ওইটাই অস্ত্র তো এখানে জালুদ শেষ হয়ে গেল তো আজকে জালুতো কিন্তু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ পরিণতি এক হয়ে গেল আজকে জালুত এখানে টিকতে পারবে না এখন জালুতের ব্যাপার জালুত তো যাবেই সে যাবেই তার সহযোগীরাও যাবে ভুলেও কোনো মুসলিম রাষ্ট্র মুসলিম নেতৃবৃন্দ এদের পাশে যাবেন না এ স্পষ্ট ইনশাল্লাহ টের পাবেন আপনারা দেখবেন সামনে যে কি হয় পরিণতি কাসমি মাকুল হয়ে যাবে ইনশাল্লাহ বিজয়ের কোনো সম্ভাবনা নাই এক লিখে এক ট্রিলিয়ন শূন্য দিলে যা হয় ততবার এরা পরাস্ত হবে এবং ততবার ফিলিস্তিনের বন্দরা বিজয়ী হবে ইনশাল্লাহ এটা এটা কোরআন বন্ধিতে ফয়সালা এবং হাদিসের মধ্যে হাদিস থেকেও ফয়সালাটা শুনিয়ে দেই কথাটা লম্বা হয়ে যাচ্ছে যেহেতু আপনাদের এখানে সিদ্ধান্তের বিষয় লাপাত ওম্মতি হেরিন আমার ওম্মতের ছোট্ট দল দেখুন ছোট ছোট দল আজকে ওই হুথি ওই হেজবুল্লা ওই হামাস ওই আলাস্তার গ্রুপ ওই মিশরের একটা ছোট্ট ছোট্ট এখন আপনি রাষ্ট্র দিয়ে যুদ্ধ করতে যাবেন না কেবো কোনো মুসলিম রাষ্ট্রশক্তি দিয়ে আপনার এখন যুদ্ধের দরকার নেই টুকটাক ওই ওই আবাবিল এগুলি আবাবিল ছোট্ট আল্লাহ তালার ইন্ন ছোট্ট দিয়েই বৃহৎ শক্তিকে পরাস্ত করেন এই জন্য করেন যাতে মানুষ বুঝে এই ছোট্ট দলের পক্ষে তো এত বড় শত্রুকে পরাস্ত করা সম্ভব ছিল না অবশ্যই পিছনে আল্লাহ আছেন আল্লাহ নিজেকে জানান দিচ্ছেন তো তয়েফা মানে এক থেকে জন তিন থেকে দশজনকে জনকে এফা বলে এই বা একটু কম বেশ সামান্য তো এরা হিরিন এরা বিজয়ী থাকবে এত কম সংখ্যক কিন্তু বিজয়ী আমার তো বিজয়ের দরকার না তো সংখ্যার তো কোনো দরকার নাই কম কিন্তু বিজয়ী কতদিন হাত্তা ইয়াতি আমর ইয়াতে কে আল্লাহ নির্দেশ আসা পর্যন্ত আল্লাহর নির্দেশে এই নির্দেশ বলতে জিপরিল আমিন যে নাজির হবেন ফেরসাদের সাদের কমান দেয় যেন আমি আমি শতভাগ বিশ্বাস করি এটা ঘটে গেছে অলরেডি ইনশা আল্লাহ জিবল আমিন এসে গেছেন অলরেডি সেটারই আকাশ থেকে যখন কিছু আসে সাহায্যের সিদ্ধান্ত আসে তখন জমিনে ছোট্ট ছোট্ট দলের মধ্যে সেই শক্তি সেই সে সাহস শুরু হয়ে যায় দেখুন যে সারা তো এগুলো আল্লাহ বলেছেন সারা কোরআনই আল্লাহ তালা এগুলো ইশারা করেছেন দেখুন আল্লাহ আল্লাহম আলাইকুম ফালাকালুকুম আল্লাহ যদি চান এই যে এক দলকে আল্লাহ তালা বলছেন ইল আল্লাহিন ইয়া সালুন আইলাহ কুম ইম্পাইনা থাক তোমাদের যদি এমন কোনো সম্প্রদায় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে যারা এমন লোকেদের সাথে আত্মীয় এমন লোকেদের সাথে সম্পৃক্ত যাদের মধ্যে তোমাদের মধ্যে শান্তি চুক্তি আছে কোন চুক্তি আছে যা হুকুম হাসেরাত সুদুর হুম আই অথবা তারা এসছে তাদের সিনার মধ্যে তোমাদের সাথে যুদ্ধ করার ব্যাপারে কোনো সাহস নাই তাদের সেনা সংকীর্ণ হয়ে যাচ্ছে মন সংকীর্ণ হয়ে যাচ্ছে যুদ্ধের কথা ভেবে হয় লোক রুক তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে না তাদের জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে না এই সাহস নাই এখন সাহস নাই কই আল্লাহ থামলেন সাহস নাই মানে কি ওরা তো মানুষ এই যে দুর্বল দুর্বল মানুষ যারা তোমাদের বিরুদ্ধে এখন শক্তি সাহস রাখছে না যুদ্ধ করার আল্লাহ এমন করে রেখেছেন আল্লাহ যদি আলাইকুম লেলিয়ে দিতেন তাদেরকে তোমাদের উপরে তখন ওই দুর্বলাই তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়তো হ্যাঁ ফালাক্কালুকুম তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতো এখানে এই যে ছোট্ট ছোট্ট গ্রুপকে কে লেলিয়ে দিচ্ছেন সয়ং আল্লাহ বুঝতে হবে এটা ইসরায়েল আপনারাও আহল কিতাব আরো বড় বড় যে শক্তি আপনাদের পিছনে তারা হল কিতাব আমরা চাই না আপনারা ধ্বংস হন ধ্বংস অনিবার্য এক ট্রিলিয়ন বার অনিবার্য এটা হালকাভাবে নেবেন না এক ট্রিলিয়ন বার এটা ধ্বংস অনিবার্য আপনাদের যদি আপনারা এখানে বাইতুল মোকাদ্দাস ভাঙ্গার এই ষড়যন্ত্রের যুদ্ধে এই যেন সাইডে আপনারা শরিক হন এটা করবেন না তো আল্লাহ চাইলে দুর্বলকে লেলিয়ে দিয়ে মহাবীরদেরকে পরাস্ত করে দিতে পারেন ওই যে দুর্বল বাহিনীকে লেলিয়ে দিয়ে তিনশো তেরো জনকে লেলিয়ে দিয়ে তালুতের এক লক্ষ বাহিনীকে ইতিহাস বানিয়ে দিয়েছেন যে এই ঘটনা তো ওই বাইতুল মাদ্দ ঘটনা কোরআনে কেন এটা আসছে এটা আবার ঘটবে যে এটা যে আবার ঘটবে কোরআনের ঘটনা এটা চিরস্থায়ী ঘটনা এগুলি ঘটতে থাকে যেটা বারবার ঘটবে সেটাই কোরআনে ও যা যাতে করে পরবর্তীরা অগ্রবর্তীদের এই ঘটনা থেকে ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে সেই জন্য এটা বলা হয় তো যাই হোক এখানে যেটা হলো এখন তাহলে হাত্তাইয়াতি আমরুল্লাহ ওহম জহিরন তারা বিজয়ী থাকবে এটা সহি মুসলিমের এক নম্বর হাদিস আল্লাহতা জালু তুয়তমিন ও মতে কৈমাতান বে আমরুল্লাহ আল্লাহর নির্দেশের উপরে কায়েম থাকবে এক দল আমার ওম ছোট ছোট্ট দল লাহাদুর রহমান খাজালা হম তাদেরকে যারা সাহায্য করবে না অনেক মুসলিম আছে আজকে এদেরকে সাহায্য করছে না কিচ্ছু যায় আসে না আপনার সাহায্য না করাতে আপনি বঞ্চিত হলে আও কেউ আছে তাদের বিরুদ্ধে অস্ত্র পাঠায় বিভিন্নভাবে তাদেরকে ঘায়েল করার চেষ্টা করে এরাও কোনো তাদের লস করতে পারবে না হাততামুলুল্লাহ হম জহিরুন আলান্নাস সমগ্র মানব জাতির উপরে গোটা বিশ্বের উপরে আরো বিজয়ী থাকবে ওই অবস্থায় আল্লাহর সাহায্যের নির্দেশ চলে আসবে সোভান আল্লাহ হাদিস বললাম এবং আরেকটি হাদিস রয়েছে এরা হলো এই বাইতুল মাগদেশের মধ্যে এবং বাইতুল মগদেশের আশপাশে থাকবে সোভান এটি মোস্তাদে আহমদের হাদিস একুশ হাজার দুশো ছিয়াশি নম্বর হাদিস মোস্তাদে আহমদের এই বাইতুল মগদাস থাকবে তো এদের 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 দেখুন দেখুন শব্দটা ইল্লা মা আসাবাহ মিল্লা ও এদেরকে যাই যে সাহায্য বঞ্চিত করবে তারা কোনো ক্ষতি করতে পারবে না যারা বিরোধিতা করবে তারাও ক্ষতি করতে পারবে না শুধু ক্ষতি হবে মা আসা বাহ মিল্লা ও যে অগ্নি বায়ু উত্তাপ তাদের উপরে পৌঁছবে সব হান্দাল্লাহ দেখুন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কি এই বোমা টোমা এগুলির কথা মানুষ কল্পনা করতো যে এই বোমা ফেললে এমন অস্ত্র আসবে উত্তপ্ত হয়ে যাবে গোটা লা অগ্নি গর্ব হয়ে যাবে গোটা এলাকা এর আগুন তো এই সেটাই আগুনের উত্তাপ আগুনের দুনিয়াতে কষ্ট কেউ হতে হবে বোমার আগুনে সেই কথাটা এখানে বলে হয়েছে তো যাই হোক তো আজকে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম মনে রাখবেন আব্রাহা টেম্পল নির্মাণকারী আব্রাহা মসজিদে হারামের মধ্যে এসে তার যে পরিণতি হয়েছে আরেক টেম্পল আপনারা বানাচ্ছেন মাসেদে আকসা ধ্বংস করবেন মূর্তিও বানিয়ে রেখেছেন আমি খুব ভালোভাবে জানি আপনারা মূর্তি বানিয়েছেন তো যাই হোক দয়া করে তবা করুন ইস্তেক পার করুন ফিরে যান এগুলো করবেন না আপনাদের ভালো হোক মানব জাতির ভালো হোক আপনারা ধ্বংসের হাত থেকে বেঁচে যান আর জিব্রাইল আপনাদের শত্রু আপনারা জানেন উনি কমান্ডে আছেন জিব্রাইল আমিন রুহুল কুদুস এই এলাকার নাম কুদস আর জিব্রাইলের নাম হলো রুহুল কুদুস আইয়াদ না হবে রোহুল কুদুস তিলকা রোসলের ফার্স্ট আয়াতটাই তো ওই পাড়ার প্রথম আয়াত এই যে কুদ্স কুদস রক্ষায় এসেছেন রুহুল কুদুস পরিণতিটা কি হবে সেটাই হবে যেটা ফিলের মধ্যে হয়েছিল সুরাই ফিলের মধ্যে আল্লাহ কেন এটা শুনিয়েছেন এর ফিলওয়ালা আরও আসবে ফিলওয়ালা আসবে এই জন্য ওই কাহিনী আল্লাহ শুনিয়ে রেখেছেন যাতে করে আমরা সতর্ক হয়ে যাই আপনারা সতর্ক হন আল্লাহ তালা তফিক দান করুন আর মুসলিম যারা ফিলিস্তিনের পক্ষে আছেন সাহস নেন আপনারা আমি বলেছি এক লিখে এক ট্রিলিয়ন শূন্য দিলে যা হয় ততবার বিজয়ী হবেন ইনশাল্লাহ ফিলিস্তিনের পাশে থাকুন গাজাবাসীর পক্ষে থাকুন অসহায় এতিম নারী শিশু বিদ্যু বৃদ্ধা গণহত্যার শিকার এদের এদের পাশে থাকুন ইনশাল আপনাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই অনেক কথা আমি বলিনি সেটা বলবো না অনেক ইনফরমেশন কোরআনে সন্ন্যার অথবা এটা আসে কিন্তু সেগুলি বলার দরকার নাই স্পষ্ট কোরআন থেকে সন্না থেকে বলেছি যথেষ্ট এগুলো আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন ইমান ইসলাম গ্রহণ করে ল্যান্ডের মালিক হয়ে যান না মিল্লতে ইব্রাহিমকে আপনারা কবুল করে আপনারা ল্যান্ডের মালিক হয়ে যান আমরা যারা এখানে যুদ্ধে আমরা আছি এখানে মিল্লতে ইব্রাহিম আউলাদি ইব্রাহিম লক্ষ লক্ষ আছে যারা যুদ্ধরত বাইতের মোকদ্দাসা রক্ষার জন্য এখানে এখানে ইসরায়েলের আওলাদ ইয়াকুব আলাসলামের আওলাদ ইউসুফ আল ইসলামের আওলাদ ইব্রাহিমের আওলাদ লক্ষ লক্ষ আছে তারা হলো ট্রু তারা হলো মোহসেন মুমিন তাদেরকে দেবেন আল্লাহ তালা আপনাদেরকে আপনারা আপনারা যদি ওদের লাইনে না আসেন পাবেন না যুদ্ধ করবেন মরবেন মারবেন এই এটা হবে আর নিজেরা শেষ হয়ে যাবেন আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করুন আপনাদেরকে হেদায়েত করুন আপনাদেরকে সত্যটা দিন মিথ্যাবাদী ইহুদি আলেমদের মিথ্যা কথা যেগুলো লিখে রেখেছে ওল্ড টেস্টামেন্ট তাওরাদ দিতে ওগুলোর পিছনে ছুটবেন না সত্য সত্যভাবে যেটা ওখানে আছে এবং কোরআন যেটাকে সাপোর্ট দিয়েছে সেটাতে আপনারা আসুন আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন هداية كل مكتدان كرون. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته